এক ধনী ব্যবসায়ী সকালবেলা অফিসে যাওয়ার জন্য চমৎকার পোশাক পরে ঘর থেকে বের হয়েছে। আর তখনই একটা কুকুর শরীরের নোংরা কিছু ময়লা আবর্জনা তার প্যান্টের সাথে এসে লাগিয়ে দিল। ব্যবসায়ী লোকটা কুকুরের এমন কাণ্ডে বিরক্ত হলেন, কিন্তু অবলা প্রাণী মনে করে পুনরায় ঘরে ফিরে গেলেন এবং নতুন পোশাক পাল্টে আবার বের হয়ে গেলেন। কিন্তু অবাক কাণ্ড, এই কুকুরটি পুনরায় সে ব্যবসায়ীর জামা কাপড় নোংরা করে দিল। এবার ব্যবসায়ী প্রচন্ড রাগ হলেন এবং কুকুরের দিকে রাগের চোটে একটি পাথর ছুড়ে মারল, কিন্তু কুকুরের গায়ে পাথরটি লাগার পূর্বেই সে পালিয়ে গেল। এতে সেই ব্যবসায়ীর মনে যেন আরো ক্ষোভ জমা হল। সেদিন অফিস মিটিং এ সব ম্যানেজারদের সাথে তিনি দুর্ব্যবহার শুরু করলেন। সবাইকে অত্যন্ত ধমকাধমকি করে তিনি কুকুরের উপর থাকা রাগ লাঘব করলেন। ম্যানেজাররা বসের আচরণে খুব কষ্ট পেল ঠিকই, কিন্তু বসকে তো কোনো কথা শোনানোর সাধ্য তাদের নেই, তাই ম্যানেজাররা নিজেদের রাগ ঢাললো নিরীহ পিয়নের উপর। সারাদিন ম্যানেজারদের বকাঝকা চুপ করে শুনে গেল সেই পিয়ন। এই অফিসে তার চেয়ে ছোট পদে আর কেউ নেই, তাই পিয়নেরও অফিসের রাগ ঢালবার কোনো উপায় নেই। সারাদিন ধরে ম্যানেজারদের বকাঝকা শোনার পর পিয়ন বাড়ি ফিরে সেই রাগ ঢালল নিজের স্ত্রী এর উপর। অকারণে স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করল সে। এতে কষ্ট পেয়ে পিয়নের স্ত্রী উঠে অন্য রুমে চলে গেল। সেখানে পিয়নের সন্তান টিভি দেখছিল। ছেলেকে টিভি দেখতে দেখেই মহিলা ধমক দিয়ে বললেন, সারাদিন শুধু টিভি দেখো না, এখনই টিভি বন্ধ করো আর পড়তে বসো। অযথা মায়ের কাছে বকা খেয়ে ছেলেটার মন খারাপ হয়ে গেল এবং সে বাসা থেকে বেরিয়ে গেল। বাসা থেকে বেরিয়ে মন খারাপ করে একটা রেললাইনের উপর গিয়ে বসেছিল সে। পাশেই একটা কুকুর শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল, গায়ে নোংরা আবর্জনা পড়ে আছে। ছোট ছেলেটা নিজের মনের ক্ষোভ আটকে রাখতে না পেরে কুকুরটাকে অনবরত রেললাইন থেকে কুড়িয়ে নেওয়া পাথর মারতে শুরু করল। ঘুমন্ত কুকুরটা আকস্মিক আক্রমণ থেকে নিজেকে সামলে নেওয়ার আগেই পাথরের আঘাতে গুরুতর জখম হল। এটা ছিল সেই কুকুরটা যে সকালবেলা ওই ধনী ব্যবসায়ীকে বিরক্ত করেছে। আসলে আজ পর্যন্ত এই পৃথিবীর কোনো জীবই অন্যায় করে পার পেয়ে যেতে পারেনি। আপনি যদি কারোর সাথে কোনো অন্যায় করেন, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, আজ হোক বা কাল হোক বা তার পরে হোক, তার শাস্তি আপনি পাবেন, পাবেন, অবশ্যই পাবেন। আপনি কাউকে ঠকালে বা কারোর সাথে কোনো অন্যায় করলে তা আরও বহুগুণ বেড়ে আপনার কাছেই ফিরে আসবে। এটি মহান রব্বুল আলামিনের প্রতিষ্ঠিত একটি নিয়ম এবং এ ব্যাপারে পবিত্র কোরআনে দুটি আয়াত রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদা আল মিজান, অর্থ তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদণ্ড। এরপরে আল্লাহ আরো বলেন, আল্লা তাতগাউ ফিল মিজান, অর্থ যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত এই ভারসাম্যটা হচ্ছে যে পৃথিবীতে কেউ যদি কোনো অন্যায় করে, পরকালে হোক দুনিয়াতে হোক, দুই জায়গাতে তার একটা প্রতিক্রিয়া তাকে অবশ্যই ভোগ করতেই হবে। মনে রাখবেন, কারোর সাথে অন্যায় করলে আপনি শুধু তার ক্ষতি করছেন না, পরোক্ষভাবে তার সাথে জড়িত আরও অনেকেরই ক্ষতি করছেন আপনি। এতগুলো মানুষের মনের বদ্দোয়া আর অভিশাপের ফল আপনাকে ভোগ করতেই হবে। একইভাবে কোনো ভালো কাজ করলে বা কারো উপকার করলে তাও বহুগুণ বেড়ে একদিন না একদিন আপনার কাছে ফিরে আসবে, কারণ আল্লাহ কখনো ভালো মানুষ বা উপকারীকে নিরাশ করেন না। কোনো না কোনো উসিলায় আল্লাহ নিশ্চয়ই তাকে উত্তম প্রতিদান দেন। তাই আজ থেকে ভালো কাজ করার চেষ্টা করুন, কেউ আপনার ক্ষতি করলে আল্লাহই তাকে তার উপযুক্ত শাস্তি দেবেন। প্রতিশোধের নামে উল্টো ক্ষতি করতে গিয়ে নিজেকে তার কাতারে নামাবেন না। মনে রাখবেন, আল্লাহ সর্বদা আপনাকে দেখছেন এবং আপনার কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে।